अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা, এই এত বড় বাড়ি যা তোমার? বাবা, আরিয়ানে এই মেয়েটা কি বলছে? আরে যা, সব খেলা বিগড়ে দিল মহুয়া আর ওর এই মেয়েটা। তুমি এখানে কেন এসেছো? আমি তো মাকে ফলো করে এখানে এসেছি। তুমি সত্যি বলছো যে তোমার মা এখানেই এসেছে? হ্যাঁ। সোনা, তুমি ঠিক আছো তো? তার মানে মহুয়া নিশ্চয়ই গৌরীর সঙ্গে দেখা করতে এসেছে। আরিয়ান আবার মহুয়ার সত্যিটা সবার সামনে না বলে দেয়। সর্ব বাধা বিপদ মুক্ত ভবন্তু, সর্ব বাধা বিপদ মুক্ত ভবন্তু। এগুলো হলো এই বছরের দান। আপনার মঙ্গল হোক মা, আমাদের মতো মানুষজনের জন্য আপনি ঈশ্বরের দূত হয়ে এসেছেন। তোর মা তোকে ভদ্রভাবে কথা বলতে শেখায়নি? এইভাবে কথা বলতে হয়? তুমি দাঁড়াও, দেখো। এই দেখো, ও কোনো বুড়ো লোক নয়। বদমাইশ, তুই আমাকে ঠকালি। মা, প্রত্যেক বছর আপনার থেকে এত এত করে সোনা নিয়ে যাচ্ছে, নিজেই এর থেকে লাভ করছে, গরিবদের কি কিছু দিচ্ছে নাকি? নিজের পকেট ভর্তি করছে ঠক কোথাকার। আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি গুলি চালিয়ে দিন তো ওর উপর। ছাড়বো না তোকে আমি। না মা, ছেড়ে দিন।
হ্যান্ড জাম্প করো। দেখো বাবা, আমি তোমার মতো চোরকে ধরেছি, এবার আর দেরি কিসের, জেলে ভরে দাও একে। নিয়ে যাও একে, চলো। এই মেয়ে, এদিকে আয়। তুই তো খুব বড় সাহসী, হ্যাঁ। এই নে, এটা তোর সাহসিকতার উপহার। ধন্যবাদ। আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিয়ে নিজে সোনার চেইন নিচ্ছে, দেখছি তোমাকে পরে। আরে, আবার কোন নতুন ঝড় এলো আমাদের জীবনে, এটাকে সামলাবো কি করে? আর আরিয়ান আর মা তো এখনো এটাও জানে না যে এই কৃষ্ণা এই বাড়িরই উত্তরাধিকারী আর মহুয়ার আসল মেয়ে। কিন্তু তুমি টেনশন করো না, গ্রাম প্রধান পদটা আমি, কিছুতেই আমি জানতে দেব না। আরে, মা তো ওকে প্রথমবার দেখেই গলে গেল। তুই নিয়ে এসেছিলি তো ওকে, এত বড় হয়ে গেলি মানুষ চিনতে শিখলি। যদি আজ কৃষ্ণা না থাকতো তাহলে আবার ও আমায় ঠকাতো। দাঁড়িয়ে আছিস কেন, মাথা মোটা, যা গিয়ে প্রসাদটা নিয়ে আয়, যা। হ্যাঁ বড় মা, আমি তোমাকে দেখে নেব। 24 ঘন্টায় দেখো শুধু সাজগোজি করছে। কৃষ্ণা, তোমার মা এখন এখানে নেই, তোমাকে এখন বাড়ি যেতে হবে। প্রথমেই বাবা বাবা শুনে আমার কান পচে গেছিল, আবার নতুন একটা এসে জুড়ে বসলো। একজন কি কম ছিল যে এই কৃষ্ণাকে আবার চলে আসতে হলো? সারা বছরের স্কিমে একেবারে জল ঢেলে দিল এই মেয়েটা। আবার শুরু করো। আর এই বড় মা, হালুয়া বানাও। মা ঠাকুরুন, পুজো হয়নি তো কি হয়েছে? কিন্তু বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই আরতির পাত্র বাড়ির সর্বত্র ঘুরিয়ে আনুন। হ্যাঁ পুরোহিত মশাই। বছর পর আমি আপনাকে দেখলাম, কি করে দূরে থাকি আপনার থেকে। আপনার আশীর্বাদ পেয়ে গেছি বড় মা, আমার এখানে আসার উদ্দেশ্য এখন সম্পূর্ণ হলো। গৌরী, আমি তোমার আর পরিবারের থেকে 5 বছর কি করে দূরে ছিলাম আমিই জানি, কিন্তু আর তোমার থেকে দূরে যাব না।
গ্যাসের গন্ধ, এটা কোথেকে আসছে? বর্মা যদি রান্নাঘরে প্রদীপ নিয়ে যান তাহলে উনি পুড়ে যাবেন। আমায় কিছু করতে হবে। কোথায় ছিলি তুই 5 বছর? কোথায় কোথায় ছিলি মা আমার, কোথায় ছিলি? আমাদের কাছে আসারও চেষ্টা করো না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি সত্যি বলছো যে তোমার মা এখানেই এসেছে? সব খেলা শেষ, আর এবার মা ওকে এখানেই রাখবে। কি কি না স্বপ্ন দেখেছিলাম, সবকিছু একেবারে শেষ হয়ে গেল। তোমাকে তো এখানে সবাই চেনে। দেখো আমাকে ঠাম্মা কি দিয়েছেন। গৌরী, তুমি কৃষ্ণাকে নিজের রুমে নিয়ে যাও,
খেলনা দেখাও ওকে। যখন আমি তোমাকে বারণ করেছিলাম তখন তুমি এই বাড়িতে কেন আসতে গেলে? উত্তর দাও কেন? আরিয়ান, এইসব কি হচ্ছে? ঠাকুমা, বিগত পাঁচ বছরে আমরা যাকে মৃত বলে মনে করছিলাম সে নিজের মেয়েকে, নিজের পরিবারকে ছেড়ে দিয়ে একটা অন্য মেয়ের সঙ্গে নিজের জীবন কাটাচ্ছিল। আমাদের সবাইকে ভুলে গেছে ও। আমি আমি তো কৃষ্ণাকে বাঁচানোর জন্য এসব। চুপ করো, একটা কথাও বলবে না। এই যে তোমার অজুহাতগুলো আছে না, এগুলো শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই। বেরো এখান থেকে, বেরিয়ে যাও, আর আমার চোখের সামনেও আসবে না তুমি। বড় মা, বড় মা, এরকম নয়। আমি আমি না, আমি আমার বাচ্চার জন্য রোজ আসতাম এখানে। আট বছর ধরে আমি কষ্ট পেয়েছি গৌরীর জন্য। আমি তোর বড় মা নই, আমি তোর বড় মা নই। পাঁচ বছর ধরে এই দুঃখ নিয়ে বেঁচেছিলাম যে আমার মৌহার ভাগ্যটাই খারাপ, যে তার মেয়ের সুখ না দেখেই ভগবানের কাছে চলে গেল। আজ তোকে দেখে আমার রক্ত ফুটছে। যে একটা দুধের শিশুকে অসহায় করে দিয়ে তুই চলে গেলি কেন? ওই ওই একটা পরের মেয়ের জন্য বল। ওয়াও, তোমার রুমটা কি সুন্দর। আমার বলে কথা ভালো তো হবেই। আচ্ছা, আমি এটা নিতে পারি? না, এটা আমার বাবা দিয়েছে। তাহলে আমি এই দলটা নি? এটাও আমার বাবা কিনে দিয়েছে। আমার বাবা যদি থাকতো তাহলে আমাকে ওইগুলো কিনে দিত। তাই তুমি আমার বাবাকে বাবা বলে ডাকো? হ্যাঁ, কারণ ওনাকে দেখে আমার নিজের বাবার মতোই মনে হয়। তাহলে আমিও কি তোমার মাকে মা বলে ডাকবো? না, শুধু আমার মা। না, ওটা আমার মা। না, শুধু আমার মা। না, আমার মা। বড় মা, এরকম নয়, সত্যি বলছি আমি বড় মা। ব্যাস, সত্যি তো এটাই মোহা যে তুই গৌরীর মা হওয়ার যোগ্যই নস। বড় মা, গৌরী আমার মেয়ে, আমার আমার নিজের মেয়ে গৌরী। আমি কোনো ভুল করিনি বড় মা। আমিও গৌরীর জন্য পাঁচ বছর কষ্ট পেয়েছি, যেভাবে যেভাবে ভগবান কৃষ্ণকে জন্ম মা দেবকে দিয়েছিলেন, কিন্তু পালন মা যশোদা করেছিলেন, সেরকমই সেরকমই আমার জীবন কেটেছে। যে তার সন্তানকে জন্ম তো দিয়েছে কিন্তু তাকে পালন করতে পারেনি। বন্ধ করো নিজের এই মিথ্যে কান্না, বুঝতে পেরেছো তুমি? তুমি নিজে আমাদেরকে ত্যাগ করে গিয়েছিলে নিজের ইচ্ছেতে। আমরা কিন্তু কেউ তোমাকে যেতে বলিনি। এবার তুমি বেরিয়ে যাও, যেরকম আগের বার আমাদের ছেড়ে চলে গিয়েছিলে সেরকম বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু পুলিশ, আমি ফিরে এসেছিলাম কিন্তু তোমরা ছিলে না এখানে। আরে, আমি রোজ বড়মা, আমি রোজ এই আসে আসতাম যে তুমি তুমি হয়তো ফিরে এসেছো আমার গৌরীর জন্য।
আমার বোনের জন্য আমি এখানে? ও তোর মেয়ে নয়, গৌরী তোর মতো মা হতেই পারে না। জল খা, এবার ঠিক আছিস? আচ্ছা দিকা, তুই আমার মাকে মা বলে ডাকতে পারিস, আমি রাগ করব না। সত্যি? তাহলে তুমিও আমার বাবাকে বাবা বলতেই পারো। সত্যি? হ্যাঁ। বেড়ো এখান থেকে।